নমস্কার বন্ধুরা, আমি দেবিকা, বং ইজি কুক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি তৈরি করতে চলেছি নিরামিষ মোচার ঘণ্ট। এটি খুব সুস্বাদু ও স্বাস্থ্যকর একটি রেসিপি। চলুন দেখে নেওয়া যাক এর জন্য কী কী উপকরণ লাগছে। এর জন্য আমি নিয়েছি একটি পাকা কলার মোচা। বন্ধুরা, অনেক সময় রান্না করার পর মোচা খেতে তেতো লাগে, এক্ষেত্রে আপনারা বাজার থেকে পাকা কলার মোচা কিনে এই রান্নাটি করলে রান্না করার পর মোচার ঘণ্ট একেবারেই তেতো লাগবে না। দুটি মাঝারি মাপের আলু ছোট টুকরো করে কেটে নিয়েছি। আদার খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি ও নিয়েছি চারটি কাঁচা লঙ্কা। আদা কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছি। দুটি তেজপাতা, গোটা সাদা জিরে ও হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, স্বাদ মতো নুন, গরম মশলা গুঁড়ো ও ঘি। রান্না করতে আমি সাদা তেলের ব্যবহার করব। চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক মোচাটাকে কিভাবে ছাড়াব। প্রথমে মোচার পাপড়িগুলোকে এক এক করে খুলে তার ভেতরের ফুলগুলিকে বার করে নেব। প্রথমে এর মধ্যে থেকে স্বচ্ছ সাদা পর্দার মতো অংশকে ছিঁড়ে বের করে নেব আর এর ভেতরের একটা শক্ত কাঠির মতো অংশকে বের করে ফুলগুলোকে এক এক করে ছাড়িয়ে নেব। ফুলগুলো ঠিকমতো বাছা না হলে রান্নার পরেই শক্ত কাঠির মতো অংশগুলো সেদ্ধ হবে না এবং মুখে পড়লে কিন্তু খেতে ভালো লাগবে না। দেখুন বন্ধুরা, আমি আর একবার কাছের থেকে দেখিয়ে দিচ্ছি আমি ফুলের থেকে কোন অংশগুলো ছাড়িয়ে নিলাম। এবার বেছে নেওয়া ফুলগুলোকে আমি একটি ছুরি দিয়ে কুচি কুচি করে কেটে নিচ্ছি। এভাবে আমি সমস্ত ফুলগুলোকে কেটে নিয়ে একটি জলের পাত্রে ভিজিয়ে নেব। জলে ভিজিয়ে ধুয়ে নিলে মোচার ফুলের কষ্টটা সহজেই বেরিয়ে যায়। এবার আমি একটা পাত্রে কিছুটা জল দিয়ে তার মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে কেটে রাখা আলুর টুকরোগুলো একে একে দিয়ে দেব। 5 মিনিট আমি আলুগুলোকে সেদ্ধ হতে দেব। 5 মিনিট পর আমি দেখে নিচ্ছি কাঁটা চামচ দিয়ে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। আলুগুলো আমি মিডিয়াম সেদ্ধ করে নিয়েছি, বেশি সেদ্ধ করলে ভাজা যাবে না। আবার একটি পাত্রে কিছুটা পরিমাণ জল দিয়ে তাতে ধুয়ে রাখা ফুলগুলোকে দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন লবণ ও 1/2 টিস্পুন হলুদ। এবার এটাকে আমি 5 মিনিট মতো সেদ্ধ করে নেব। বন্ধুরা, অনেক সময় আপনারা খেয়াল করে থাকবেন রান্নার পর মোচার ঘণ্টর রং কালচে হয়ে যায়, এক্ষেত্রে আপনারা লবণ ও হলুদ দিয়ে সেদ্ধ করলে মোচার থেকে কালো কষ খুব সহজেই বেরিয়ে যায় ও রান্নার পর মোচার ঘণ্টটা দেখতে কালচে লাগে না। মোচাটা সেদ্ধ হয়ে গেছে, এবার গ্যাসের ফ্লেম অন করে কড়াই বসিয়ে নেব। কড়াই গরম হয়ে এলে তাতে সাদা তেল দিয়ে সেদ্ধ করে রাখা আলুর টুকরোগুলো দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন নুন ও 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। এবার আলুগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার আলুর টুকরোগুলোকে তুলে নেব। এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ওই কড়াইতে আরেকটু তেল দিয়ে
দিয়ে দিচ্ছি দুটি তেজপাতা। সামান্য নেড়ে তাতে হাফ টিস্পুন গোটা সাদা জিরে দিয়ে দেব। জিরেগুলো একটু ভাজা হলে তাতে দিয়ে দেব আদা কাঁচা লঙ্কা বাটা। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন সাদা জিরে গুঁড়ো ও হাফ টিস্পুন ধনে গুঁড়ো। এবার ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ওই মশলাতে সেদ্ধ করে জল ছড়িয়ে রাখা মোচাটা দিয়ে ভালোভাবে নেড়ে নেব। 2 মিনিট নাড়াচাড়া করে তাতে দিয়ে দেব স্বাদ মতন 1 টিস্পুন নুন ও 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। নুন ও হলুদ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। 2 মিনিট নাড়াচাড়া করে তাতে দিয়ে দেব সামান্য পরিমাণ জল। জল দিলে মশলাটা ভালোভাবে মোচার সাথে মিশে যাবে ও এতে মোচার স্বাদটাও বাড়ে। জলটা কিছুটা শুকোতেই তাতে দিয়ে দেব ভেজে রাখা আলুর টুকরোগুলো। এবার ভালো করে মোচা ও আলুর টুকরোগুলো একসাথে মিশিয়ে নেড়ে চেড়ে নেব। দেখুন বন্ধুরা, মোচাটা প্রায় হয়ে এসেছে, এটা বেশ আটো আটো হয়ে গিয়েছে। এবার গ্যাসের ফ্লেম লো রেখে এর মধ্যে আমি দিয়ে দেব 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো। গরম মশলাটাকে আমি ভালো করে ঘন্টটার সাথে মিশিয়ে নেব। দেব 1 টিস্পুন ঘি, সামান্য নেড়ে নিলাম। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল আজকের রেসিপি, নিরামিষ মোচার ঘন্ট। বন্ধুরা, আপনারা এটা নিরামিষের দিন বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করবেন, এবং আরও নতুন নতুন ইজি রেসিপির ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না।